সকাল থেকে ভোটারদের দোরগোড়ায় ছুটছেন প্রার্থীরা। কুমিল্লা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী আনোয়ার হোসাইন। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি, সে হিসেব অনুযায়ী আর মাত্র বাকি আছে 8 দিন। নিয়ম অনুযায়ী কিন্তু এই 8 দিনের 2 দিন আগেই প্রচার প্রচারণা শেষ হবে, সেটি খেয়াল রেখেই প্রার্থীরা আগাচ্ছেন, প্রচার প্রচারণা করছেন। কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করেছি প্রচারণায় কিন্তু এসেছে ভিন্ন মাত্রা। যে প্রার্থীরা হেভিওয়েট প্রার্থীরা আছেন, তারা যেখানে যেতে পারছেন না, উঠান বৈঠক করতে পারছেন না, তারা কিন্তু তাদের পরিবারের লোকজনদেরকে পাঠাচ্ছেন সেই উঠান বৈঠকে কিংবা পথসভায়। ভোটারদেরকে আকৃষ্ট করার জন্যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। কুমিল্লায় প্রচার প্রচারণা যেমন বেড়েছে, তেমনি করে কিন্তু প্রচারণার সময় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। এমনি করে কিন্তু প্রায় সবগুলো আসনেই প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন অনুসন্ধানী কমিটি শোকজ চিঠি দিচ্ছেন, কিন্তু তারা তারপরেও প্রচার প্রচারণা চালাচ্ছেন, শোকজের পাশাপাশি শোকজের ব্যাখ্যা দিচ্ছেন এবং পুরোদমেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো ভোটাররা মনে করছেন যে অবস্থা এখন আছে প্রচার প্রচারণায় একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভোটাররা আগামী 7 জানুয়ারি ভোট দিতে পারবেন নির্বিঘ্নে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বত্র খেয়াল রাখছেন, কোনো রকম শৃঙ্খলার নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকটি তারা নজর রাখছেন।